আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ আমি যেভাবে চিকেন ললিপপটা তৈরি করি সেটাই শেয়ার করছি তো চলুন দেখে নেই এটা আমি কিভাবে তৈরি করি এখানে আমি দু কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু আমি একটু হাত দিয়ে এটাকে ভেঙে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চা চামিচ পরিমাণে জিরা গুঁড়া হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া হাফ চা চামিচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামিচ একটু বেশি চিলি ফ্লেক্স এক চা চামিচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেড ক্রাম দেড় টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে ভাজা পেঁয়াজ পেঁয়াজ ব্রেস্তার যেটাকে বলে এটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব পানি ছাড়াই এটাকে আমি মিক্স করে নিব যাতে পানিটা নিলে আবার এটা নরম হয়ে যাবে তো এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে এই কাঠির সাথে গেথে দিব। তা হাতে আমি একটু কিন্তু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে আমার এই মিশ্রণটা লেগে না যায় তেলটা লাগিয়ে আমি মিশ্রণটা হাতে নিয়ে এভাবে গোল গোল করে কাঠির সাথে জড়িয়ে দিচ্ছি আর এটা দেখতে যেহেতু ললিপপের মতো তাই এটাকে নাম দেওয়া হয়েছে চিকেন ললিপপ তো আমি সবগুলোকে এভাবে ললিপপের মতো করে বানিয়ে নিব এটাকে আসলে যে কোনোভাবেই সেপ দেয়া যায় আসলে আমার কাছে মনে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে কিউত লাগে তো এখন আমি এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণে পানি নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা আর এটাকে আমি একটু মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি গোলমরিচ গুঁড়ো এক চিমটি এটা দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম এখন আমি এই ললিপপগুলোকে কোট করব। আর এটা কোট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রাম আমি ললিপপগুলোকে এই পাতলা ব্যাটারটার ভিতরে ভিজিয়ে তারপর এই ব্রেড ক্রামে দিয়ে কোট করে নিব এভাবে করে আর এটা করার সময় কিন্তু খুব সতর্কভাবে করতে হবে যাতে কাঠি থেকে এগুলো বের হয়ে না যায় আমি আস্তে আস্তে করে সবগুলোকে কোট করে নিচ্ছি সবগুলোকে কোট করে নিয়েছি আর এখন আমি এক ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো এগুলো সেট হওয়ার জন্য আর এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে নিব ডিমটার ভিতরে তারপর আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সাদা তিল আমি এই সাদা তিল দিয়ে আমি এখন এই ললিপপগুলোকে আর একবার কোট করব। আমি ডিমের ভিতরে এটাকে একটু ভিজিয়ে নিলাম ললিপপগুলো আর এরপর আমি তিলের ভিতরে দিয়ে এটাকে কোট করে নিচ্ছি সবগুলো ললিপপ আমি এভাবে তিলের ভিতরে কোট করে নিব আর হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু তিলটা এটা জড়ানোর পর আবার এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন তাহলে এটা আরও সুন্দরভাবে ছেট হয়ে যাবে আর এখন আমি এগুলো ভাজতে চলে এসেছি আমি তেলটা গরম হলে ললিপপগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু এটার একটা পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি আর এভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে উঠিয়ে নেব আর এটা কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ